व्यक्तिगत अर्थे उपदेष्टा माने हच्छे जार उपदेश नेওয়া হবে বা যিনি উপদেশ দেবেন। এখন এই প্রাক্তন মন্ত্রীদেরকে সদ্য প্রাক্তন মন্ত্রীদেরকে কেন্দ্রের যখন উপদেষ্টা করা হলো তখনও কেন করা হয়েছিল, শুধুই কি গাড়ি দেওয়ার জন্য, পিএস দেওয়ার জন্য, অফিস দেওয়ার জন্য, না সত্যিই দপ্তরগুলোতে মন্ত্রীরা যা কাজ করছেন তাতে তিনি সন্তুষ্ট নন, তাদের মাথায় আরেকজন উপদেষ্টা হিসেবে থাকবেন, এখন দেখা যাচ্ছে উপদেশ দিতে গিয়েই তাকে এই শহীদ হতে হলো। এখন এটা পরিষ্কার যে জমির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের এবং সরকারের এবং মমতা ব্যানার্জি নিজের ভাবনা চিন্তা কিছুতেই স্পষ্ট নয়। রাজ্যের কোন শিল্প নীতি নেই, আর জমি অধিগ্রহণ নিয়ে রাজ্য সরকারের যে মনোভাব সেই মনোভাবের পরিপ্রেক্ষে কোন শিল্প স্থাপন তো সম্ভব নয়। বরঞ্চ যেই সমস্ত শিল্প এখানে রয়েছে, যেটুকু অবশিষ্ট রয়েছে, সেগুলিও এখান থেকে চলে যেতে আগ্রহ প্রকাশ করছে।